সুপ্রিয় দর্শক স্বাগত সকলকে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন ডিপিআরসি হসপিটাল কথা অনুষ্ঠানে দর্শক আমাদের দেহ এক আশ্চর্য মিরাকল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় এ কারণে দেহের প্রতিটি অংশ সঠিকভাবে কাজ করা বা পরিচালিত হওয়া একান্ত অপরিহার্য ঠিক যেমন ধরা যাক মেরুদণ্ডের কথা বাইরে থেকে এর কাজ সম্পর্কে বোঝা না গেলেও এটি সুস্থ থাকাটা কতটা জরুরি তা যাদের মেরুদণ্ডের সমস্যা রয়েছে সেই ভুক্তভোগীরাই কেবল বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলবো মেরুদণ্ডের নানাবিধ সমস্যা এবং অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে তার থেকে পরিত্রাণের বিষয় আজকের বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনার কথা বলতে পারেন আমাদের ফোন নম্বর হল শূন্য নয় ছয় এক এক আট আট সাত সাত আট আট আপনারা চাইলে এসএমএসও করতে পারেন এস এম এস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কেডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন চার এক চার এক নম্বরে প্রিয় দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ডক্টর ইকবাল হাসান প্রিয় দর্শক আমি প্রফেসর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের ভূমিকায় থাকব আজকে আমরা যে কথা বলছি যে সমস্যাটা নিয়ে কেন এই সমস্যাগুলো আমাদের সমাজে এত বেড়ে যাচ্ছে বলে আপনার মনে হয় হ্যাঁ আসলে এখন সারা বিশ্বে এবং আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের মানে রুগীর পরিমাণ বেড়ে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞান উন্নয়নের কারণে দেখা যায় যে কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে যেমন যে ছোঁয়াছে রোগ বা জীবাণুঘটিত রোগ জীবাণুঘটিত রোগ হ্যাঁ এই রোগগুলো প্রায় আমাদের কন্ট্রোলের ভিতরে চলে আসছে যার কারণে আমাদের গড় আয়ু বৃদ্ধি পাওয়া যেহেতু গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে জনগণের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত মানে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং যেহেতু বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে আর পাশাপাশি হচ্ছে আমাদের আমাদের অ্যাক্টিভিটি মানে আমাদের পেশাগত কারণে অনেকগুলা মানে পেশাগত কারণ আছে আমরা বেশিরভাগ মানুষই যে যে পেশেই করুক না কেন সেটা একটা শ্রমিক বা দিন মজুর থেকে শুরু করে একেবারে হাই অফিসিয়াল বা প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় বা নিজের কাজে তারা এতই বেশি ব্যস্ত যে যার কারণে দেখা যায় শারীরিক বিভিন্ন সমস্যা বা মেরুদণ্ডে সমস্যাগুলো হয় তার এখন আমরা যে বেশিরভাগ রুগীগুলো পেয়ে থাকি এখন ডেক্স জব ওয়ার্কার মানে যারা আমরা আমি এখানে কথা একটু করি আপনি বলেন সবাই আমরা অনেক ব্যস্ত কিন্তু ব্যস্ত থাকার মধ্যে কিন্তু আমাদের মুভমেন্ট বেশি হয় না সেটি বসে বসে কাজ কাজ করছে মানে আমরা হচ্ছে মানে যে যে কাজ করছে সে সেটি করছে মানে সেটা তার ঘুমি কাজ করা আমি একটা ডে ডেলিভারি থেকে মনে করেন যে একজন রিকশা চালায় সে সারা দিন কেবল রিকশা চালানোর ইয়াতেই থাকে তার যে অন্য মুভমেন্টগুলো দরকার তার একটু সাতার কাটা দরকার একটু রিল্যাক্সেশন দরকার তার একটু হাঁটা দরকার এটা না সে তার পেশাগত কারণে সারা দিনই ওই কাজটা করছে তদ্রূপ একজন ডেক্স জবওয়ার্কার একজন ব্যাংকার হোক অফিশিয়াল হাই সোসাইটির লোক হোক সে সারা দিন ডেক্সে বসে সে কাজ করছে কম্পিউটার নিয়ে বসে থাকে এখন আমাদের মরণ যুগের কারণে কম্পিউটার অপরিহার্য আমাদের চলতে ফিরতে বি ঘুরানোর সময় কম্পিউটার দরকার তখন কিন্তু আমাদের দেখা যায় বসার কারণে চলাফেরা উঠা বসার কারণে এবং বেশিরভাগই পেশাগত কারণে কাজের কারণে মেরুদণ্ডের উপরে বড় একটা প্রভাব হয় বা সমস্যা তৈরি হয় এর বেশিরভাগ হচ্ছে আমরা যেটা পেয়ে থাকি রুগী এখন ডিক্স প্রলাপস বা স্লিপ ডিক্স বলে থাকি আর আপনি যেটা বলছিলেন যে আমাদের সিনিয়র সিটিজেন বেড়ে গিয়েছে এখন বেশিরভাগ মানুষের গড় আয়ু বৃদ্ধি হওয়ার কারণে আমাদের এখন ষাট পঁয়ষট্টি এই অনেক লোকের সংখ্যা বেড়ে গেছে জাপানের মতোই হ্যাঁ তো এই যার কারণে দেখা যায় এই সংখ্যা রুগীদের বিভিন্ন আথ্রাইটিসজনিত সমস্যা হয়ে থাকে যেমন হাড় ক্ষয় রোগ বাহারে বিভিন্ন সমস্যা হয়ে থাকে লিগামেন্টে সমস্যা হয়ে থাকে নার্ভে কম্প্রেশন হয়ে থাকে তা থেকে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হয় এই সমস্যাগুলি আরও শুনবো একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলি প্রশ্নটি করুন আমার যে ডান হাতটা খুব ব্যথা করছে পুরো ডান বাহুটা একদম মানে বেশ অনিশ্চিত একদম ওই প্রার্থীদের অর্ধেক অংশ খুব ব্যথা করছে এখন এটা কি মেরুদণ্ডের সাথে কোন রিলেটেড কিনা জানতে চাচ্ছি হাতের আঙ্গুলে কি ব্যথা আসে হাতের আঙ্গুলে মাঝে মাঝে হয় মাঝে মাঝে হাতের অংশটা ব্যথা করে খুব মনে হয় হাত হৃদে মানে ইয়ে করি একদম ব্যথায় ছটফট করি তারপরে বেঁধে রাখি রশি দিয়ে তারপরে ব্যথাটা আপনার বয়স কত আমার বয়স হলো ফর্টি আপনার আশেপাশে কি ডায়াবেটিস আছে আচ্ছা জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওনার সমস্যাটা আসলে মেরুদণ্ডে এখন মেরুদণ্ড থেকে বেশিরভাগ সমস্যাই বুঝতে হবে যে যদি কোনো রেফারড পেইন হয় মানে হাতে ব্যাথা আসে বা রুগী রাখে বা কাউরে মানে পায় এটা নার্ভে কোথাও প্রবলেম আছে এবং যদি রেডিয়েটিং পেইন হয় ঝিঝি করে হাত অবশ লাগে ভার হয়ে থাকে এবং উনি যেটা বলছিল ওনার ডান ব্রেস্ট থেকে শুরু করে স্কাপুলা থেকে মানে টোটাল হাতটাই তার

তো দর্শক আপনার সমস্যাটা মেরুদণ্ডে আপনার মেরুদণ্ডে একটা এমআরআই করে একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হয়ে কনফার্ম ডায়াগনোসিস করেন আর এইটার ট্রিটমেন্টই হচ্ছে ডিকম্প্রেশন থেরাপি ফিজিওথেরাপির একটা লেটেস্ট ট্রিটমেন্ট পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ করতে হবে আর আপনার ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে আরেকজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছে হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন আমার নাম নাজমুল্লাহ আমার বয়স পঁয়ত্রিশ জি নাজমুল্লাহ বলুন আমার সমস্যা হচ্ছে মানে আমি মোটরসাইকেল রান করি কোম্পানিতে কাজ করি তো আরএফএল কোম্পানিতে বিষয়টা হচ্ছে আমার মাজা ব্যথা মাজা ব্যথা এর আগে মোটরসাইকেল রান করার আগে বাইসাইকেল যখন চালাতাম এনজিওতে কাজ করতাম তখনও ওই মাজা ব্যথাটা ছিল মাজা ব্যথাটা মাঝে মধ্যে মানে কোন সময় জন্য নীল হয়ে যায় না আরকি এই ব্যথাটা থেকেই যায় কোন মানে সব সময় থেকেই যায় এটা কি পাওয়া যায় আপনার মাজা ব্যথা কি কোমর থেকে পায়েও যায় পায়ে যায় না মাঝে মধ্যে মানে হাটু ওই জায়গায় একটু পেন করে আর কি বিশেষ করে মাথাটা মাথাটা ব্যথাটা করে বেশি আচ্ছা জি মোটরসাইকেল চালান এবং তার ব্যথা খুব কমন মানে দেখেন আমরা শুরুতেই আমি বলছিলাম সকি সবগুলা কজি প্রফেশনাল পেশাগত কারণে আগের যে রোগী ফোন দিয়েছিল তারও সে হয় হয়তো হাউসওয়াইফ সে হাউসওয়াইফ সে হাউসওয়াইফ তার পেশাগত কারণে সে সারা দিন হয়তো বসে বসে রান্না করতে হয় সমস্যা এখন উনি মানে যে যে কাজ করছে সেই সেই কাজটা এত বেশি করে এবং এত প্রেসার দেয় স্পাইন বা মেরুদণ্ডে সবই মেকানিক্যাল এগুলো টোটালি মেকানিক্যাল এখন ওনার তো একই সমস্যা দর্শক আপনারা মেরুদণ্ডের সমস্যা মোটরসাইকেল যারা চালায় তারা আসলে চালানোর কিছু নিয়ম আছে বসার ক্ষেত্রে স্পাইনটা সোজা করে বসতে হবে উঁচু নিচু বা খারাপ রাস্তায় সাবধানে চালাইতে হবে অনেকগুলো নিয়ম কানুন আছে যার কারণে আপনার মেরুদণ্ডের সমস্যাটা হচ্ছে আপনার কোমরেরও আপনাকে একটা এমআরআই করে দেখতে হবে যে টোটাল কি প্রবলেম এক্স রে করে অনেক সময় আমরা ডিটেক্ট হতে পারি না এম আর আই করলে সহজেই বোঝা যায় পাশাপাশি ক্লিনিকালি কিছু এক্সামিনেশন করলে বোঝা যায় তবে এটা আপনার মেরুদণ্ডের সমস্যা এম আর আই করে এটাকে ডিকম্প্রেশন থেরাপি যদি করা যায় আশা করি এটা চলে যাবে একজন দর্শক অপেক্ষা করছে হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমার নাম সুফিয়া সুফিয়া বলুন আমার প্রশ্নটা হচ্ছে আমার কোমরে ব্যথা আর কোমরে প্রচন্ড ব্যথা করে বেশি সময় হাঁটতেও পারি না আবার বেশি সময় বসতেও পারি না আপনার বয়স কত বয়স আমার আটটায় চৌত্রিশ হবে কি

মেকানিক্যাল ব্যাক পেইন পাশাপাশি ওনার ওজন বেশি পাঁচ ফিট অধিক দেওয়া হচ্ছে মানে সিক্সটির উপরে কিন্তু ওজন আছে তো যার কারণে এটা আরও বেশি কম্প্রেশন অনেক সময় রুগীরা বলে থাকে যে ওজনের কারণে কি ব্যাক পেন হয় কি না মানে ব্যাপারটা আসলে তা ওজন ব্যাক পেইনকে বাড়িয়ে তুলে মানে ওজনটা হচ্ছে অবিসিটি অবিসিটি প্রিডিসপোজিং ফ্যাক্টর যে আপনার কোমরে সমস্যা হলো সেটা যেহেতু ওজন বেশি আপনার ব্যাথা বেশি হবে আবার যার কোমরে সমস্যা ওজন কম তার ব্যথা কম হবে তো দর্শক আপনার এটাও একই সমস্যা মেকানিক্যাল ব্যাকপেন আপনারা যারা হাউসওয়াইফ আছেন তারা যেন নিচে বসে ঘন্টার পর ঘন্টা পারিবারিক কোনো কাজ না করেন আধা ঘণ্টা বসেন উঠেন হাঁটেন আবার বসেন এইভাবে করতে হবে কাজগুলো আর কাটাকাটি বা পাকশাকের কাজগুলো যতটুক সম্ভব আপনার উঁচু জায়গায় দাঁড়িয়ে বা এখন তো সব সিস্টেম হয়ে গেছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা করা যায় হ্যাঁ এইগুলো একটু অভ্যাস করেন আর আপনি এখন একজন স্পেশালিস্টের স্বর্ণপর্ণ কোমরের একটা এমআরআই করেন প্রয়োজনে কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে আর একটা হচ্ছে আপনার ওজন কমাতে হবে আপনার ওজন অনেক বেশি আপনার শরীরের উচ্চতার সাথে ওজন কমিয়ে পাশাপাশি ট্রিটমেন্ট নেন আশা করি এটা সেরে যাবে ডক্টর শফিলা একজন দর্শক এস এম এস পাঠিয়েছেন আমাকে মাসুদ রানা বয়স তিরিশ বছর তিনি লিখেছেন যে তার সার্ভাইকেল রিব আছে সার্ভাইকেল রিভ আছে পেইন্টের হাতের দিকে ছড়িয়ে পড়ে এটা কি এই সার্ভাইকেল রিবের রুগীকে ফিজিওথেরাপি দিয়ে ভালো করা যায় কিনা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আসলে ঘাড় ব্যতার অনেকগুলা কারণ আছে যেটা আমরা ইতিপূর্বে বলছিলাম যে ডিক্স প্রলাপস বা আর্থ্রাইটিস যে হাড় ক্ষয় তা আপনি যেটা বলছেন রিপ তো এই রুগীর যেটা হচ্ছে রিপ মানে হচ্ছে কি মানে ঘাড়ের সার্ভাইকালের অংশে সাধারণত রিপ হয় না হয় চেস্টে যেহেতু রিভ হয়েছে এক্সট্রা একটা এক্সট্রা হার বেড়ে যায় অনেক রোগী এসে বলে স্যার এটাকে অপারেশন করতে হবে কিনা মানে এক এ রুডিমেন্টারি রিপ বা এক্সট্রা প্রবৃদ্ধি কোনো কিছু যদি হয় এটা অপারেশনের কিছু না এটা মেইন থিওরিটা হচ্ছে রিপটার কারণে আমাদের নার্ভের কম্প্রেশন নার্ভের উপর চাপ দিচ্ছে এবং মাসেলসে চাপ পড়ে লিগামেন্টে চাপ পড়ে ফিজিওথেরাপি একটা ট্রিটমেন্ট যে আমরা রিফটাকে তার মতো করে বসিয়ে দিব যেন সে কাউকে ডিস্টার্ব না করে মানে তার জায়গায় তাকে জাগা করে দিয়েছে এটা হচ্ছে আমাদের আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে ডক্টর শফিউল্লাহ প্রধান সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত ডিপিএসসি হসপিটাল কথা অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে মেরুদণ্ডের সমস্যায় অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে আলোচনায় তবে দর্শক একটি কথা বলে রাখি যারা আমাদেরকে ফোনে পাচ্ছেন না তাদের কিন্তু আমাদের আমাদের ডাক্তার সাহেবের কিন্তু ঠিকানা লেখা রয়েছে আপনারা যদি টেলিফোনে আমার সঙ্গে যোগাযোগ এখন করতে না পারেন চেম্বারে গিয়েও দেখা করতে পারেন কিন্তু টেলিফোন নাম্বারও দেওয়া আছে টেলিফোনেও যোগাযোগ করতে পারেন আবার আলোচনায় ফিরে যাচ্ছি ডক্টর শফিউল্লাহ প্রধান সারভাইকাল রিভের কথা যে একটা এসএমএস এসেছিলো আপনি বলছিলেন সে ব্যাপারে কথাটা হ্যাঁ অবশ্যই সার্ভাইকাল রিভ অনেক সময় দুপাশে হতে পারে বাইলেটারাল বলি আমরা যেটা হচ্ছে ডান পাশে হতে পারে বাম পাশে হতে পারে আমরা যদি এই ক্ষেত্রে কিন্তু এমআরআই প্রয়োজন হয় না জাস্ট সিম্পল একটা এক্সরে এপি ভিউতে আমরা এক্সরেতে বোঝা যায় ক্লিনিক্যাল ফিচারগুলা সেম ডিক্স প্রোলাপসের মতো প্রায় কাঁচা কাঁচা আর এক সময় সময় রুগী কনফিউজ হয় এটা কি হাই প্রেশারের ব্যথা নাকি ঘার ব্যথা মানে একটু কনফিউজ হয়ে যায় অনেক সময় হার্টের ব্যথা হার্টের ব্যথা কিনা এই জাতীয় কনফিউজ হয়ে যায় অনেক সময় অনেক ডায়াগনোসিস করে বোঝা যায় না আমি অনেক রোগীকে দেখেছি দড়ি দিয়ে বেঁধে রাখে হাত এত ব্যথা রিপস এর কারণ ওখানে হচ্ছে থোরাসিক আউটলেট এটা আপনি অ্যানাদার নেম বলে থোরাসিক আউটলেট সিনড্রোম মানে হচ্ছে ওখানে তো অনেকগুলা নার্ভ আমরা হাতে চলে আসছে যেহেতু রিভ হয় রিভের কারণে একটা কম্প্রেশন হয় ওই জায়গাটায় যার কারণে সিভিআর ব্যথা হয় হাতে ব্যথা চলে আসে তো এই রিগুগুলোকে আসলে এখানেও আমরা যেটা বলি ওই যে রিফটাকে জাগা করে দেওয়া এমন আমরা যে ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ আছে এবং বিভিন্ন লেটেস্ট মেশিন আছে আমাদের কাছে কাছে সাজাস আলট্রাসাউন্ড থেরাপি ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন এবং ইন্টারফারেন্সিয়াল থেরাপি এগুলো এমন ভাবে কাজ করে যে ওই মাসেলটা বা রিফসটা চারপাশে যে মাংস রিভ নিয়ে আরো কথা শুনবো একজন দর্শকের কথাটা শুনিনি হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে ফোনটি করুন প্রশ্নটি করুন হ্যালো জি বলুন ওই যে আমি পেন চিলা তেন খাওয়ার পরে কমে যায় এবং এরপরে গত তিন বছরে আমার দু একবার এরকম আবার ডিসপ্লেস হয়ে গেছে আবার ঠিক হয়ে গেছে একটু ব্যথা ছিল পেন খাওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে কিন্তু এখন গত পরশু আমি আমি একটা ব্যাংকে জব করি অগ্রণী ব্যাংকে আমি সিনিয়র অফিসার হিসেবে তো আমি ওদিন যাচ্ছিলাম অফিসে যাওয়ার পথে ডান হাত দিয়ে হঠাৎ করে ভুল বসত আমি ধরে ফেলি এবং তখন ওখানে ওই পথে বসে আমার হাতের ডিসপ্লেস হয়ে যায় এবং পুরো উল্টো দিকে সরে যায় আর কি একদম রাইট শোল্ডারটা এবং সেই থেকে আমি খুব মানে মারাত্মক রকমের পেইন ফিল করতেছি এবং পুরো হাত এখন আমার এই আঙুলটা একটু ফুলিয়ে ধরতে খুব কষ্ট পাচ্ছি আর কি এটাতে

নাম এটাকে বলে পুনঃ পুন শোল্ডার ডিসোকেশন এটা প্রথমটা দুর্ঘটনার কারণে বারবার হচ্ছে ভিতরে কিছু ইঞ্জুরি হয়েছে লিগামেন্ট ছেড়ে গিয়েছিল যার কারণে বারবার এটা হচ্ছে প্রথমত আপনার এখন থেকে সাবধানে থাকতে হবে কিছু অ্যাক্টিভিটি যেমন বাইরে থ্রো করা উল্টা কিছু ধরা কোনো ঘুরানো অ্যাক্টিভিটিগুলো বন্ধ করেন। আর এই ক্ষেত্রে একটা সিম্পল এক্সারসাইজ আছে সেটা আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয় এক্সারসাইজটা করলে এটা জীবনও হবে না পাঁচ ছয় মাস এক্সারসাইজটা করতে হবে আর যদি এটা এভাবে সার্জারিতে যেতে হবে না আপনি এখনই একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন শিখে নেন স্পেশালিস্ট বলতে বিশেষজ্ঞের কথা বলছি এবং আপনি এখন যে ব্যথাটার কথা বলছেন এই ক্ষেত্রে বিভিন্ন থার্মোথেরাপি যেমন আলট্রাসাউন্ড তারপরে বিভিন্ন ম্যানিপুলেশন এগুলো খুব কাজ করবে অথবা ক্রায়োথেরাপি এগুলো আপনার ব্যথাও চলে যাবে এবং ফুলাটাও চলে যাবে পাশাপাশি এটার জন্য বারবার না হয় আমরা যে শোল্ডারের আপনার আমরা অ্যাডাক্টর মাসেলকে এখানে স্ট্রেনদেন করাতে হবে এটা স্পেসিফিক একটা এক্সারসাইজ আছে এটা আপনার বাসায় নিজে নিজে করতে পারবেন একজন স্পেশালিস্টের স্বর্ণপ্রণয় এই এক্সারসাইজটা শিখে নেন আশা করি সেরে যাবে আচ্ছা ডক্টর প্রধান মেরুদণ্ডের আজকে যে আমরা কথা বলছি অপারেশন বিহীন চিকিৎসা অপারেশন বিহীন মানে কিভাবে হবে তো বেরিয়ে এসেছে ওটাকে আবার আগের জায়গায় পুনঃস্থাপন কিভাবে করবেন দেখেন এখানে মেরুদণ্ডের বেশিরভাগ যে রুগীগুলো আসে ডিস্সের স্পেশালি নব্বই ভাগ রুগীই আপনার আমরা যে ট্রিটমেন্ট হয় সারা ওয়ার্ল্ড এটা অপারেশন ছাড়াই সারানো সম্ভব এর ব্যাখ্যাটা হচ্ছে এই তিনটা স্টেজে প্রলাপস একটা ডিক্স বালজিং একটা হচ্ছে প্রটিউশন একটা হচ্ছে এক্সটিউশন এখানে আমাদের মূল উদ্দেশ্য রুগীদেরকে সচেতন করা আপনার কোমর ব্যথা হলে আপনি ব্যথার ওষুধ না খেয়ে আপনি যদি সঠিক সময় একটা এমআরআই করেন বা একজন স্পেশালিস্ট শুনছি একজন দর্শকের টেলিফোনটা নিয়ে নিই হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি বলুন